হ্যালো স্টুডেন্ট আমি ইন্দিজ পড়ানোর পরে তোমাদেরকে একটা কোয়েশ্চেন সেট দিয়েছিলাম তো তাতে অনেকে তোমাদের ডাউট ছিল তো ম্যাক্সিমাম তোমাদের যে ডাউটটা হয়েছিল কোশ্চেন হচ্ছে এটা আমার কাছে দুটো ভার্সনেরই কোশ্চেন আছে তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তো বেশি ভূমিকা না করে আমি প্রবলেমগুলো সলিউশন করে দিই ঠিক আছে যে কোশ্চেনগুলো দেওয়া ছিল তাদের উত্তরগুলো তোমাদেরকে বলে দিই আচ্ছা প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়া ছিল সেটা হচ্ছে রিপ্রেজেন্ট দা ফলোয়িং নাম্বার অ্যাজ ইন্টিজার উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন বাংলায় বলা ছিল উপযুক্ত চিহ্ন সহ উপযুক্ত চিহ্ন সহ নিম্নলিখিত সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা হিসাবে উপস্থাপন করো তো এতে তোমাকে করতে কি হতো তোমাকে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তোমাকে যে বাক্যগুলো দেওয়া আছে সেইগুলি কথায় দেওয়া আছে তোমাকে সংখ্যায় প্রকাশ করতে হবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে এবং তাদের সামনে চিহ্ন বসিয়ে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে একটি বিমান মাটি থেকে দুই হাজার মিটার উচ্চতায় উড়ছে আমি এগুলো করিয়েছিলাম ইনটিজারের ভিডিওতে করিয়েছিলাম যদি তুমি এখন ইন্টিজারের ভিডিওটা দেখো তাহলে উপরে দেখো আই সেকশন একটা লিঙ্ক দেখা যাচ্ছে আগে ওই ভিডিওটা দেখে নাও কারণ ওই ভিডিওটা না দেখলে তুমি কিছু বুঝতে পারবে না এগুলো কারণ এগুলো সব পড়ানো আছে আচ্ছা কি বলা আছে মাটি থেকে দুই হাজার ফিট উচ্চতায় বিমানটি উড়ছে ঠিক আছে তাহলে আমি এটাকে কত বসাবো এটা হবে প্লাস দু হাজার কেন প্লাস দু হাজার বলছি এটা বুঝতে গেলে তোমাকে আমার ইন্টিজারের ভিডিও দেখতে হবে ইংলিশ মিডিয়ামে কোয়েশ্চেনটা একটু বলে দিই অ্যান্ড এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট এ হাইট অফ 2000 মিটারে অ্যাবভ দা গ্রাউন্ড এটা হবে তাহলে প্লাস 2000 ঠিক আছে প্লাস 2000 মিটার মিটার অবশ্যই বসাতে হবে এফ একটা বসাতে হবে বলেছেন না 2000 মিটার উচ্চতায় উঠছে তাহলে প্লাস 2000 আচ্ছা সমুদ্রের 800 মিটার এখন বি এরটা পড়ছি বি পড়ছি সমুদ্রের 800 মিটার গভীরে একটি সাবমেরিন চলছে তাহলে 800 মিটার গভীরে মানে সমুদ্র তটের উপরটাকে আমি যদি প্লাস নিচ্ছি তাহলে নিচে এটাকে আমি মাইনাস নিতে হবে তাহলে এটা কত হবে মাইনাস 800 মিটার ঠিক আছে ইংলিশে কি বলা আছে ইংলিশে বলা আছে এ সাবমেরিন ইজ ফ্লাইং ইজ মুভিং এট এ ডেপথ এইট হান্ড্রেড মিটার বিলো দা সি লেভেল তাহলে এটা কত হবে মাইনাস এইট হান্ড্রেড মিটার ওকে আচ্ছা সি একটা কি বলা আছে তিন একটা কি বলা আছে এ ডিপোজিট অফ রুপিস টু হান্ড্রেড তুমি ব্যাংকে মানে দুশো টাকা জমা দিচ্ছ তাহলে এটা কত হবে প্লাস দুশো টাকা এটা হবে প্লাস দুশো টাকা ইংলিশে বাংলায় প্রশ্নটা কি আছে বাংলায় আছে ব্যাংকে দুই শত দুই শত টাকা জমা ঠিক আছে ব্যাংকে দুই শত টাকা জমা তাহলে এটা কত হবে এটা হবে প্লাস দুশো টাকা ঠিক আছে আচ্ছা তারপর কি আছে ডিএটটা কি আছে ব্যাংক থেকে সাতশত টাকা তোলা মানে ব্যাংক থেকে সাতশো টাকা তুমি তুলেছো তুলে নেওয়া মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে আমি এটার উপরেও একটা মানে এটার উপরেও মানে ইন্টিজারের ভিতরে আমি এটা খুব ডিটেলসে বুঝিয়েছিলাম যে ক্রেডিট মানে কি ডেবিট মানে কি তুমি ব্যাংক থেকে সাতশো টাকা তুলে নিচ্ছ মানে এটা মাইনাস হবে তো মাইনাস সাতশো টাকা টাকা ঠিক আছে আর ইংলিশে কি আছে অফ তাহলে তাহলে এটা হয়ে গেলো মোটামুটি আচ্ছা তাহলে একের দাগেটা হয়ে গেলো আশা করি একের দাগেরটা সবার ঠিক হয়েছিল যাদের যা করেছিল তোমরা ম্যাচ করে নাও ঠিক আছে আচ্ছা দুয়ের দুই দুয়ের দাগটা করা যাক বলছে রিপ্রেজেন্ট দা ফলোইং অন এ নাম্বার লাইন বাংলায় প্রশ্নটা কি দেওয়া ছিল বাংলায় বলা সংখ্যা রেখার উপরে নিম্নলিখিত সংখ্যাগুলি দেখাও ঠিক আছে মানে একটা সংখ্যা রেখা আঁকতে হবে সেখানে দেখাতে হবে যে প্লাস ফাইভ কোথায় অবস্থান করে মাইনাস দশ কোথায় অবস্থান করে প্লাস আট কোথায় অবস্থান করে মাইনাস ছয় কোথায় অবস্থান করে মাইনাস সিক্স কোথায় অবস্থান করে ঠিক আছে আমি একটাই সংখ্যা রেখা আঁকবো তাতেই সবগুলো মার্ক করে দেবো ঠিক আছে আশা করি তোমরাও সেরকম করেছো যদি আলাদা আলাদা করেছো তাহলেও খুব ভালো আচ্ছা আমি তাহলে একটা আগে সংখ্যা রেখা আঁকবো ঠিক আছে একটা আগে সংখ্যা রেখা আঁকবো দেখো সংখ্যা রেখা কেমন করে আঁকতে হয় দেখে নাও এমনকার করে একটা আগে একটা মানে লম্বা অ্যারো টেনে নিলাম তাহলে একটা লম্বা আগে অ্যারো টেনে নিয়েছি এবার কী করতে হবে আমি সবার মাঝখানে জিরো দেবো এবং এখানে মার্কিং করবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স আচ্ছা আমাকে এখানে কত দূর মানে হায়ার সংখ্যা কত আছে এখানে আছে মাইনাস দশ আর এর পাশে আছে প্লাস আট তাহলে আমাকে মাইনাস দশ আর প্লাস আট যেন থাকে আমার এখানে ঠিক আছে প্লাস ছয় প্লাস সাত আর প্লাস আট এখানে হয়ে গেল আচ্ছা এখানে আমি একটু ছোট ছোট করে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন তাহলে আমি মোটামুটি সবকটার সংখ্যা এখানে দেখিয়ে দিয়েছি এবার আমাকে যেগুলো মার্কিং করতে বলেছে সেগুলো দেখো প্রথম আছে প্লাস ফাইভ তাহলে প্রথমে প্লাস ফাইভটাকে মার্ক করি প্লাস ফাইভ কোথায় আছে একটা অন্য কালারের পেন নিই প্লাস ফাইভ কোথায় আছে প্লাস ফাইভ আছে এখানে তাহলে এইখানে মার্ক করে দিলাম এটা হচ্ছে প্লাস ফাইভ নেক্সট নেক্সট মার্ক করতে হবে মাইনাস টেন তাহলে মাইনাস টেনটা মার্ক করি মাইনাস টেন মাইনাস টেন এইখানে এটা হলো মাইনাস টেন আচ্ছা নেক্সট আমাকে কী মার্ক করতে হবে নেক্সট মার্ক করতে হবে প্লাস এইট তাহলে প্লাস এইটটা মার্ক করি প্লাস এইট কোথায় আছে এইখানে আছে প্লাস এইট হয়ে গেল নেক্সট আমাকে কি মার্ক করতে হবে নেক্সট আমাকে মার্ক করতে হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটাকে মার্ক করি মাইনাস ওয়ান কোথায় আছে এইখানে মাইনাস ওয়ান আচ্ছা তারপরে কি মার্ক করতে হবে তারপরে হচ্ছে মাইনাস সিক্স তাহলে দেখো মাইনাস সিক্স কোথায় আছে মাইনাস সিক্স আছে এখানে ঠিক আছে তাহলে যেগুলো আমাকে মার্ক করতে বলেছিল সংখ্যার খেয়াল করে যেগুলো দেখাতে বলেছিল আমি দেখিয়ে দিয়েছি হয়ে গেল তাহলে এটা হলো দু এটা হলো দু নম্বর প্রশ্নটা আচ্ছা তিন নম্বর প্রশ্নটা কি বলেছে তিন নম্বর প্রশ্ন বলেছে এ বি সি ডি জি এইচ এদের ভ্যালু খুঁজে বের করতে হবে এদের মান খুঁজতে হবে ঠিক আছে সেম ইংলিশেও বাংলা থেকে কোনো ভাষার কোনো ব্যাপার নেই এদের মান খুঁজতে হবে তাহলে আমি এই এই কোশ্চেন পেপারই করছি মান খুঁজতে হবে মানে কি আমাকে এর ভ্যালু বলতে হবে যে এ সমান কত বি সমান কত সি সমান কত ডি সমান কত এগুলো আমাকে বলতে হবে আচ্ছা দেখো এটা খুবই সহজ প্রশ্ন ছিল এটা খুবই সহজ প্রশ্ন ছিল কেন দেখাচ্ছি দেখো এটা তো শূন্য বলা আছে তাহলে শূন্যর পরের ঘরটা কত হবে এক হবে এবার শূন্যর পরের ঘর এক নাও হতে পারে যেমন আমি সাপোজ কথা আমি একটা কথার কথা বলছি যেমন ধরো তুমি এরকম একটা সংখ্যা রেখা এঁকেছো যেখানে তুমি বলছো যে আমার এক একটা ইন্টারভেল দুই করে হবে তাহলে দুই চার ছয় আট এরকম এরকম করেও মার্কিং হতে পারে ঠিক আছে এই পাশে হবে মাইনাস টু মাইনাস ফোর এরকম মার্কিং হতে পারে মানে তুমি বলছো আমি দুই দুই করে বাড়াবো ঠিক আছে তাহলে এইখানে এটা কত করে বাড়ছে এক করে বাড়ছে না দুই করে বাড়ছে না তিন করে বাড়ছে না প্রতিটা দাগের ভ্যালু কত মানে আমি এইখান থেকে এইখানে গেলে সোজা কথা আমি এইখান থেকে এইখানে গেলে আমি কত ঘর মানে এক ঘর সরলে আমার ভ্যালু কত চেঞ্জ হচ্ছে মান কতটা চেঞ্জ হচ্ছে সেটা কি করে বুঝবে দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় সাত দেখো তুমি সাত ঘর সরে আসলে তুমি তোমার ভ্যালু সাত হচ্ছে তার মানে এক একটা ঘরের ভ্যালু কত এক একটা ঘরের ভ্যালু হচ্ছে সাত বুঝতে পার মানে সরি এক একটা ঘরের ভ্যালু তাহলে এক আমি একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে আমাকে একটু ইরেজ করে নিতে দাও দেখো এখানে যে ভ্যালুটা সাত আছে এখানে যদি সাত না থেকে এটা আমি আমি কথার কথা বলছি এটা ধরো সাপোজ যদি এক দুই তিন চার এটা সাপোজ যদি চোদ্দ থাকতো ঠিক আছে এটা যদি চোদ্দ থাকতো তাহলে কি হতো দেখো তাহলে আমি কেমন করে করতাম দেখো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট জিরো তাহলে আমি দেখবো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি দেখছি সাতটা স্টেপ ডান দিকে সরলে বা সাত ঘর সরলে আমার ভ্যালু কত হচ্ছে চোদ্দ হচ্ছে তাহলে এক একটা ঘরের ভ্যালু কত মানে তুমি এরকম ধরো ঐকিক নিয়ম পড়েছো তো ঐকিক নিয়ম তাহলে দেখো এরকম করে ভাবো যে সেভেন স্টেপ সমান যদি স্টেপ সমান যদি চোদ্দ হয় তাহলে একটা স্টেপ সমান কত মানে এক ঘর সরাস দুই হবে বুঝতে পেরেছো তো এমন করে আমাকে এক একটা ঘরের ভ্যালু খুঁজতে হবে এটা সহজ প্রশ্ন ছিল তাই তুমি মানে এখানে তোমার এক করেই হচ্ছে কিন্তু যদি এখানে চোদ্দ থাকতো তাহলে এখানে এক একটা ঘরের ভ্যালু কত হতো এখানে এক একটা ঘরের ভ্যালু দুই করে হতো তাহলে এখানে তুমি কত বসাতে এটা জিরো এটা টু এটা ফোর এটা 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 দেখো এমন করে মার্কিং করতাম কিন্তু যেহেতু আমার এটা সাত আছে যেহেতু এটা আমার প্রতিটা ঘরের ভ্যালু কত তাহলে এখানে আমার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আমার এখানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা যে সাত ঘর সরলে সাত ঘর সরলে আমি আমার ভ্যালু হচ্ছে সাত তাহলে সেভেন স্টেপ ইজুকালস টু সেভেন তাহলে এক একটা স্টেপের ভ্যালু কত এক তাহলে আমি তাহলে প্রতিটা এক ঘর এক ঘর করে সরলে ভ্যালু এক এক করে বাড়বে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে আছেই আট নয় আর এর পাশে তেমন কেমন কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন এবার তুমি নিজের নিজের মতো করে ভ্যালু লিখে দেখে তোমার মানে এর ভ্যালু কত হচ্ছে বিয়ের ভ্যালু কত হচ্ছে এর ভ্যালু কত হচ্ছে এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু এ হচ্ছে সি এর ভ্যালু সি এর ভ্যালু হচ্ছে পাঁচ ডি এর ভ্যালু ডি এর ভ্যালু হচ্ছে আট তারপর ই এর ভ্যালু ই এর ভ্যালু হচ্ছে মাইনাস নয় তারপর এফ এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস সেভেন তারপর জি জি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস টু বুঝতে পারলে দেখো মানে এখানে ভ্যালু গুলো ভেসে উঠলো তাহলে আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো যদি কেউ এই জায়গাটা বুঝতে পারেনি কমেন্ট সেকশনে জানাবে যে যেখানে আচ্ছা নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন একটু মানে এই চার নম্বর আর পাঁচ নাম্বার প্রশ্ন অনেকে নাকি বুঝতে পারো নি ঠিক আছে হতেই পারে স্বাভাবিক হয়তো এই ধরনের প্রশ্ন তুমি কখনো দেখোনি আবার একটা কথার প্রশ্ন তো তোমার কথা একটু কঠিন হয়ে গেছে হয়তো ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে দেখো প্রশ্নটা কি বলেছে আগে আগে বলেছে মন দিয়ে বলা হয়েছে যে নিচের একটি বছরে নির্দিষ্ট দিনে ভারতের পাঁচটি স্থানের তাপমাত্রা দেওয়া আছে ঠিক আছে কোন একটা বিশেষ সময়ে ভারতের পাঁচটা স্থান পাঁচটা স্থান কি কি সিয়াচিন সিমলা আহমেদাবাদ দিল্লি শ্রীনগর এই জায়গাগুলো কোথায় জানো সিয়াচিন কোথায় সিয়াচিন হচ্ছে সিয়াচিন একটা হচ্ছে মানে গ্লেসিয়ার মানে একটা হিমবাহ যেখান থেকে হচ্ছে বিভিন্ন নদী উৎপন্ন হয় ঠিক আছে তো সিয়াচিন হচ্ছে বলতে পারো সেই জম্মু কাশ্মীর ওই সাইডে আচ্ছা সিমলা সিমলা কোথায় হিমাচল প্রদেশে সিমলা আছে আচ্ছা আহমদাবাদ আহমদাবাদ কোথায় গুজরাট গুজরাটে আহমদাবাদ আছে দিল্লি দিল্লি তো আমাদের রাজধানী আর শ্রীনগর শ্রীনগর হচ্ছে আহ জম্মু জম্মুতে আছে শ্রীনগর ঠিক আছে তাহলে মোটামুটি বুঝে বুঝতে পারলে ভারতের কোন কোন জায়গায় এগুলো আচ্ছা এবার দেখো বলেছে এই যে তাপমাত্রা গুলো আছে না তাপমাত্রা গুলো কথায় দেওয়া আছে যে জিরো ডিগ্রি নিচে দশ ডিগ্রি এটাকে বলছে সংখ্যায় প্রকাশ প্রকাশ করতে বলছে পূর্ণ সংখ্যায় তাপমাত্রা গুলোকে প্রকাশ করতে সেম ফর দ্য ইংলিশ ইংলিশে কি বলেছে প্রশ্নগুলো ফলোইং ইজ দ্য লিস্ট অফ টেম্পারেচার অফ ফাইভ প্লেসেস ইন ইন্ডিয়া ইন এ পার্টিকুলার ডে তাহলে সিয়াচিন সিমলা আহমদাবাদ দিল্লি শ্রীনগর তাদের টেম্পারেচার গুলো দেওয়া আছে ওই টেম্পারেচার গুলো টেম্পারেচার কথা মানে হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা বোঝো তো যেমন ধরো যখন প্রচুর গরম পড়ে আমাদের এখানে তখন হচ্ছে এবার আমার ভিউ আর তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মানে বিলং করো ঠিক আছে তো যেমন ধরো এখন মেদিনীপুরের টেম্পারেচার চলছে প্রায় হচ্ছে মানে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে মোটামুটি মানে গরম এখন খুব মানে মোটামুটি গরম লাগছে কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না কিন্তু জলপাইগুড়ি সরি হ্যাঁ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওই সাইডে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ সাইডে বৃষ্টি হচ্ছে তো ওখানে টেম্পারেচার এখন হচ্ছে কুড়ি বাইশ ডিগ্রি এরকম আঠেরো ডিগ্রি রাত্রেবেলা কখনো কখনো আঠেরো ডিগ্রি বাইশ ডিগ্রিতে নেমে যায় ঠিক আছে তাহলে ওখানে বেশ ঠান্ডা মহল ঠিক আছে তো টেম্পারেচার কথা মনে বুঝতে পারছো তো এই যে বাইশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এইভাবে আমরা টেম্পারেচার বলি না এসিতে টেম্পারেচার হচ্ছে মানে টেম্পারেচার ডিগ্রিতে মাপা হয় যে বলা হয় না এসি টা বাইশে সেট করে দিতি টা ছাব্বিশেচারটা ডিগ্রি দেখো জিরো ডিগ্রি ঠিক আছে তুমি এই স্কেলটার দিকে তাকাও নিচের এই যে স্কেলটার দিকে তাকাও তাকাও এখানে যে স্কেলটা দেওয়া আছে না এই স্কেলের দিকে তাকাও এখানে একটা স্কেলও করে দেওয়া আছে দেখো এটা হচ্ছে জিরো তো জিরোর নিচে দশ ডিগ্রি মানে প্রচুর ঠান্ডা এটাকে আমরা কি দিয়ে দেখাবো এটাকে আমরা মাইনাস দিয়ে দেখাবো জিরো উপরে হলে প্লাস দিয়ে দেখাবো জিরোর নিচে হলে মাইনাস দিয়ে দেখাবো এবং এটা আমি দেখাচ্ছি না টেম্পারেচার এমন করেই দেখানো হয় টেম্পারেচার এমন করেই দেখানো হয় যেমন ধরো আমি তোমাকে এখন এর যেমন সান্দা কফু আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে সান্দাকফু ওয়েস্ট মানে হ্যাঁ তো আমি তোমাকে সান্দা কফুর আমি তোমাকে এখন টেম্পারেচার দেখাচ্ছি বর্তমান টেম্পারেচার দেখাচ্ছি ঠিক আছে সান্দা কফুর টেম্পারেচার দেখাচ্ছি সান্দা কফু সান্দা টেম্পারেচার টেম্পারেচার নাও তো দেখো সান্দা কপুর টেম্পারেচার তুমি এখানে কত দেখতে পাচ্ছ সান্দা কপুর টেম্পারেচার দেখো তেরো ডিগ্রি বারো ডিগ্রি বারো ডিগ্রি বারো ডিগ্রি বারো ডিগ্রি প্রতি ঘন্টা মানে ঘন্টা ওয়াইজ তোমাকে দেখাচ্ছে ঠিক আছে মানে প্রতি ঘন্টা টেম্পারেচার এখানে তোমাকে দেখাচ্ছে বারো ডিগ্রি তো বারো ডিগ্রি টেম্পারেচার মানে যথেষ্ট ঠান্ডা এবার তোমরা আন্টার্কটিকার নাম শুনেছো আন্টার্কটিকা একদম মানে আমাদের পৃথিবীর একদম সাউথ পোলে অবস্থিত একটা মহাদেশ যেখানে সবসময় মানে সবসময় বরফ থাকে প্রচুর ঠান্ডা জায়গা তো সেখানে টেম্পারেচার দেখো এখানে কিছু কিছু স্টেশনের নাম দেওয়া আছে স্টেশন কথা মানে কি এখানে তো অ্যাকচুয়ালি মানুষ থাকে না ওইখানে বিভিন্ন দেশে মানে বিভিন্ন দেশ তাদের স্টেশন বানিয়েছে যেখানে তারা রিসার্চ করে ওখানে জিনিসপত্র নিয়ে ওরা গবেষণা করে ঠিক আছে তো এগুলো স্টেশনের নাম দেখো আবহাওয়া স্টেশন এগুলো সব স্টেশন বিভিন্ন দেশের বানানো স্টেশন বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের বানানো স্টেশন এগুলো ঠিক আছে টেম্পারেচার দেখো পঁচিশ ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি মাইনাস আঠাশ ডিগ্রি মাইনাস আঠেরো ডিগ্রি মাইনাস তিন ডিগ্রি মানে বুঝতে পারছো কত ঠান্ডা তো জিরোর নিচে টেম্পারেচার গুলো আমরা মাইনাস দিয়ে দেখাই জিরোর উপরে টেম্পারেচার গুলো আমরা দেখাই এতটা তোমার ধারণা হয়ে গেছে এবার আমি আমার প্রশ্নে ফিরে আসি এবার আমি প্রশ্নে ফিরে আসি আচ্ছা জিরো ডিগ্রি নিচে দশ ডিগ্রি জিরো ডিগ্রি নিচে দশ ডিগ্রি মানে ডিগ্রি ঠিক আছে তাহলে কত লিখবো এটা হবে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এবং করে করে সি ঠিক আছে সি মানে হচ্ছে সেলসিয়াস আচ্ছা ডিগ্রিটাকে আমরা ছোট্ট কেমন করে লিখলাম আমি মাইনাস দশ এই যে এই ছোট্ট করে একটা উপরে শূন্য লিখছি এটাকে বলা হয় ডিগ্রি ঠিক আছে এই ছোট করে শূন্য যেটাকে লিখছি এটাকে বলা হয় ডিগ্রি টেন মাইনাস টেন ডিগ্রি আর সি লেখা আছে মানে হচ্ছে সেলসিয়াস আচ্ছা মাইনাস টেন ডিগ্রি যদি এখানে এফ লিখা থাকতো তাহলে হচ্ছে ওটা ফারেনহাইট ঠিক আছে অনেক মানে টেম্পারেচার মাপার অনেক রকম মানে ইউনিট হয় যেমন ধরো আমাদের ওজন মাপি আমরা কি মানে কেজি হয় আবার গ্রাম হয় তো এরকম ব্যাপার ভাবতে পারো ঠিক আছে আচ্ছা সিমলা সিমলা টেম্পারেচার কি দেওয়া আছে জিরো ডিগ্রির নিচে দুই দুই ডিগ্রি জিরো ডিগ্রি তার নিচে আবার দুই ডিগ্রি মানে জিরো ডিগ্রি থেকেও কম টেম্পারেচার তার মানে এখানে কত হবে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস আচ্ছা জিরো ডিগ্রির উপরে তিরিশ ডিগ্রি মানে নর্মাল টেম্পারেচার সাধারণ টেম্পারেচার তাহলে এটা হবে প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস আর আমি তোমাকে বলেছি যে নর্মালি আমরা মানে প্লাস মানে ধনাত্মক সংখ্যা মানে ন্যাচুরাল নাম্বার আমাদেরকে প্লাস দেওয়ার দরকার নেই তো তুমি এমনিও এটাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বলতে পারো এই জন্য ধরো তুমি যখন টেম্পারেচার দেখছিলে যখন তুমি আহ টেম্পারেচার দেখছিলে ওখানে লেখা ছিল কি যে প্লাস আহ বারো ডিগ্রি তেরো ডিগ্রি লিখেছিল কি খালি বারো ডিগ্রি তেরো ডিগ্রি তো জিরোর উপরের সংখ্যাগুলোকে আমরা এক দুই তিন চার করে বলতে পারি কিন্তু জিরোর নিচের সংখ্যা হলে মাইনাস ওয়ান মাইনাস টু করেই বলতে হবে আচ্ছা দিল্লি দিল্লি টেম্পারেচার দেখো জিরো ডিগ্রির উপরে কুড়ি ডিগ্রি তাহলে এটা কথা হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা শ্রীনগর দেখো জিরো ডিগ্রির উপরে পাঁচ ডিগ্রি তাহলে এটা কথা হবে জিরো ডিগ্রির উপরে পাঁচ ডিগ্রি মানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে এমন করে আমি সংখ্যায় যে টেম্পারেচারগুলো লেখা আছে এগুলোকে আমি কথাই চেঞ্জ করলাম সরি কথায় যেগুলো দেওয়া ছিল ওগুলোকে আমি সংখ্যায় চেঞ্জ করলাম মানে ওয়ার্ডে দেওয়া ছিল আমি নাম্বার চেঞ্জ করলাম আশা করি বুঝতে পেরেছো তোমরা আচ্ছা ইংলিশের দিই যারা আশা করছি আচ্ছা টু ডিগ্রি বিলো জিরো ডিগ্রি মানে জিরো ডিগ্রি বিলো তার নিচে দুই ডিগ্রি তাহলে এটা কত হবে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস আচ্ছা থার্টি ডিগ্রি অ্যাভাব জিরো ডিগ্রি তাহলে এটা হবে প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস বা ওনলি থার্টি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা দিল্লি দিল্লি যে টোয়েন্টি ডিগ্রি অ্যাভাব জিরো ডিগ্রি তাহলে এটা হবে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর শ্রীনগর হচ্ছে ফাইভ ডিগ্রি অ্যাভাব জিরো ডিগ্রি তাহলে এটা হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই টেবিলটা মোটামুটি আমি কমপ্লিট করে নিলাম আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলা আছে আচ্ছা প্রথম কোশ্চেনটা এটাই ছিল যে খালি ছকে পূর্ণ সংখ্যা রূপে স্থান মানে স্থানগুলি তাপমাত্রা লেখো মানে এই যে খালি ছক ছিল যেগুলো খালি ছক মানে ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো ছিল সেখানে হচ্ছে টেম্পারেচারগুলোকে সংখ্যায় লিখতে হতো রাইট দ্য টেম্পারেচার অফ দিস প্লেসেস ইন দ্য ফর্ম অফ ইন্টিজার ইন দ্য ব্যালান ইন দ্য ব্ল্যাঙ্ক কলাম মানে এইখানে তোমাকে সংখ্যাগুলোকে সংখ্যা লিখতে হতো টেম্পারেচারগুলোকে সংখ্যা লিখতে হতো তাহলে প্রথম প্রশ্নটা হয়ে গেল আচ্ছা দু নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে দু নম্বর প্রশ্নটা বলেছে যে নিচের সংখ্যা রেখাটিতে তাপমাত্রা মানে নিচের সংখ্যা রেখাটিতে তাপমাত্রা দেখানো রয়েছে ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় নিচে শহরের নামগুলি লেখো ঠিক আছে তো এখানে একটা স্কেল দেওয়া আছে এই যে তুমি দেখতে পাচ্ছ না এটা একটা স্কেল এটা একটা টেম্পারেচার স্কেল এটা একটা টেম্পারেচার স্কেল এটা একটা স্কেল এবার এখানে টেম্পারেচারের বিভিন্ন রকম টেম্পারেচার বলা আছে এটা দেখো জিরো ডিগ্রি এটা জিরো এটা ফাইভ ডিগ্রি এটা টেন ডিগ্রি এটা ফিফটিন ডিগ্রি এটা টোয়েন্টি ডিগ্রি এম করে দেখো টেম্পারেচার এগুলো এটা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি এটা হচ্ছে মাইনাস টেন ডিগ্রি এবং করে টেম্পারেচার দেওয়া আছে একটা স্কেল দেওয়া আছে বলছে ওই স্কেলের নিচে তুমি যেই যেই শহরের নামগুলো দেখলে সেই শহরের নামগুলো লেখো তাহলে দেখো প্রথমে আমার কি ছিল প্রথম হচ্ছে মাইনাস টেন ডিগ্রি সিয়াচিন ঠিক আছে মাইনাস টেন ডিগ্রি সিয়াচিন তাহলে মাইনাস টেন ডিগ্রি কোনটা এইটা তাহলে এটা মাইনাস টেন ডিগ্রি সিয়াচিন আমার এখানে জায়গা নেই তো আশা করি তোমার জায়গা আছে তুমি ভালো করে লিখে নেবে তো এটা হবে মাইনাস টেন ডিগ্রি সিয়াচিন তুমি খাতায় এটা নতুন করে আঁকবে আর যাদেরকে একটা কথা বলে দিই কোশ্চেন পেপারে বলেই করবে না আমি করে দিচ্ছি কোশ্চেন পেপার বলে তোমরা এরকম করবে না তোমরা একটা আলাদা সাদা কাগজ নেবে তাতে করবে ঠিক আছে তাহলে মাইনাস টেন ডিগ্রিটা কি সিয়াচিন আমি এখানে ফাঁকা একটা ব্ল্যাঙ্ক স্পেস নেওয়া ছিল না আমার আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা মাইনাস টেন ডিগ্রি সমান হচ্ছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসটা কোন দেশ কোন জায়গায় ওটা হচ্ছে সিয়াচিনের সিয়াচিন

পাঁচ এবং দেখো পাঁচটা ঘর আছে না ভালো করে দেখো আমি ভালো করে ইরেজ করে দিচ্ছি বা তোমার যদি কোশ্চেন পেপার থাকে তুমি কোশ্চেন পেপারে ভালো করে দেখো ভালো করে দেখো এই জায়গাটার মধ্যে কতগুলো ঘর আছে এই মাইনাস পাঁচ আর জিরোর মধ্যে কতগুলো ঘর আছে দেখো এক দুই তিন চার পাঁচ মানে জিরো থেকে মাইনাস পাঁচের মধ্যে চারটা ঘর আছে আর এই মাইনাস পাঁচেরটাকে নিয়ে একটা ঘর তাহলে তুমি এটাকে এরকম করে ভাবো ঠিক আছে আমি যেটা পরিষ্কার করে এঁকেছি তুমি এইদিকে তাকাও ভালো করে তাকাও এখানে ঠিক আছে আমি একটু ভালো করে আঁকছি বোঝার চেষ্টা করো কি করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করো জিরো আর পাঁচের মধ্যে কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচটা ঘর আছে আচ্ছা জিরো থেকে মাইনাস পাঁচ যেতে গেলে ক ঘর তোমাকে ডিঙাতে হচ্ছে কত ঘর জাম্প করতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে তুমি পাঁচ ঘর জাম্প করে জিরো থেকে মাইনাস ফাইভে পৌঁছাচ্ছ তাহলে এক একটা ঘরের ভ্যালু কত এক একটা ছোট ছোট দাগের ভ্যালু এখন একটা স্কেলের মতো তুমি স্কেল দেখেছো তো তোমার স্কেলও তো এরকম থাকে তোমার এক জিরো আর একের মধ্যে দশটা ঘর থাকে না তো সেই এক একটা ঘরের ভ্যালু হচ্ছে পয়েন্ট ওয়ান করে এটা জানো তো তুমি যেমন ধরো তোমার স্কেলে আমাদের ভ্যালু টু পয়েন্ট ফাইভ কি করে বেরায় বা টু পয়েন্ট টু কেমন করে বেড়ায় ওই যে দুই এবং তিনের মাঝখানে দশটা ঘর করা আছে তাহলে এক একটা ঘরে ভ্যালু হচ্ছে পয়েন্ট ওয়ান করে তেমন করে ব্যাপারটা ঠিক আছে তাহলে এখানে এক একটা ঘরে ভ্যালু হচ্ছে মানে এক ডিগ্রি করে আচ্ছা আমাকে মাইনাস দুই ডিগ্রি লোকেট করতে বলেছে সিমলা হচ্ছে মাইনাস টু ডিগ্রি তাহলে মাইনাস টু ডিগ্রি কোনটা হবে দেখো জিরো মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি এটা মাইনাস টু ডিগ্রি তাহলে তাহলে মাইনাস টু কোনটা এটা জিরো এটা ওয়ান এটা টু তাহলে এইটা হচ্ছে মাইনাস টু ডিগ্রি এটা হচ্ছে মাইনাস টু ডিগ্রি বলো বুঝাতে পারলাম ব্যাপারটা বুঝতে পেরেছি যদি না বোঝাতে যদি না বুঝতে পেরেছো জায়গাটা ভালো করে আরেকবার দেখো নাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো স্যার বুঝতে পারিনি তাহলে আমি নেক্সট ভিডিওতে অন্য একটা কোশ্চেন নিয়ে এটা বুঝাবো ভালো করে আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো তারপর বলেছে আহমেদাবাদ জিরো ডিগ্রি উপরে তিরিশ ডিগ্রি এটা তো তিরিশ ডিগ্রি জলজল জল করছে এখানে জিরো ডিগ্রি উপরে তিরিশ ডিগ্রি এটা তাহলে আহমেদাবাদ আহমেদাবাদ এটা হচ্ছে আহমেদাবাদ আচ্ছা নেক্সট হচ্ছে দেখো দিল্লি জিরো ডিগ্রি কুড়ি ডিগ্রি জিরো ডিগ্রি উপরে কুড়ি ডিগ্রি মানে এই তো এটাও জল করছে এটা দিল্লি এটা দিল্লি তারপর হচ্ছে জিরো ডিগ্রির নিচে পাঁচ ডিগ্রি মানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পাঁচ তো আবার এখানে জল করছে এটা কোনটা এটা শ্রীনগর এটা হচ্ছে শ্রীনগর তাহলে আশা করছি এই কোয়েশ্চেনটাও বোঝাতে পারলাম যে সংখ্যা রেখা কেমন করে দেখাতে হবে বুঝতে পেরেছো আচ্ছা লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা বলছে সব থেকে শীতল জায়গা কোনটি সব থেকে ঠান্ডা জায়গা কোনটা সব কম টেম্পারেচার কোথায় সব থেকে কম টেম্পারেচার আছে সিয়াচিন কেন কারণ সিয়াচিন একটা গ্লেসিয়ার হিমবাহ খালি বরফ আর বরফ ওখানে বরফ গোলে জল তৈরি হচ্ছে সিয়াচিনে ঠিক আছে তো প্রচুর ঠান্ডা জায়গা ওর এখানে টেম্পারেচার কত মাইনাস দশ ডিগ্রি ঠিক আছে তাহলে তোমার এখানে উত্তর কি হবে তোমার এখানে উত্তর হবে সিয়াচিন তোমার এখানে উত্তর হবে সিয়াচিন ঠিক আছে আচ্ছা ইংলিশ মিডিয়ামের কোশ্চেনটা একটা এক্সট্রা কোশ্চেন ছিল সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা ইংলিশ মিডিয়ামের কোশ্চেন একটা এক্সট্রা কোশ্চেন ছিল তোমরা এটা বুঝতে পেরে গেছো এ বি আর সি টা তোমাদের হয়ে গেছে লাস্ট যে কোশ্চেনটা রাইট দ্য নেম অফ দা প্লেসেস হোয়ার দ্য টেম্পারেচার ইজ অ্যাভাভ টেন ডিগ্রি কোন কোন জায়গায় দশ ডিগ্রির উপরে টেম্পারেচার আছে অ্যাভাভ টেন ডিগ্রি কোনটায় কোথায় আছে সব মানে অ্যাভাভ টেন ডিগ্রি মানে দশ ডিগ্রির উপরে মাইনাস দশ ডিগ্রি নয় প্লাস দশ ডিগ্রির উপরে টেম্পারেচার কোথায় কোথায় আছে এই লিস্টটা দেখো ভালো করে এই লিস্টটা দেখো ভালো করে কোথায় কোথায় দশ ডিগ্রির উপরে টেম্পারেচার আছে দশ ডিগ্রির উপরে কোথায় আছে এক তো আছে আহমেদাবাদে এক হচ্ছে আহমদাবাদ তো আহমদাবাদ মার্ক করে দিলাম আহমেদাবাদের টেম্পারেচার কত কুড়ি ডিগ্রি আচ্ছা হচ্ছে দিল্লি দিল্লিতে দশ ডিগ্রি টেম্পারেচার আছে তাহলে আহমদাবাদ আর দিল্লি হবে তোমার উত্তর রাইট দ্য নেম অফ প্লেসেস হোয়ার দ্য টেম্পারেচার ইজ অ্যাভাব টেন ডিগ্রি মানে দশ ডিগ্রি উপরে টেম্পারেচার কাদের কাদের আছে এইখানে তুমি দেখো না এখানে দেখো এই যে কুড়ি ডিগ্রি আর হচ্ছে আমি রেড গালে মার্ক করছি এই দেখো কুড়ি ডিগ্রি এইটা একটা আর একটা তিরিশ ডিগ্রি এইটা একটা এই দুটো ছাড়া তো কিছু নেই তাহলে এইটা হচ্ছে আহমেদাবাদ আর এটা হচ্ছে দিল্লি তাহলে আহমেদাবাদ আর দিল্লিতেই টেম্পারেচার কেবল হচ্ছে দশ ডিগ্রির উপরে এটা তো তুমি এই টেবিল দেখলেই ভালো করে বুঝতে পারবে খুব সহজ প্রশ্ন ছিল ঠিক আছে তোমাদের হয়তো বুঝতে পারো তাই তোমাদের কোশ্চেনটা একটু জটিল মনে হচ্ছে বা অনেকে করতে পারো কিন্তু কোশ্চেন ইজি ছিল আচ্ছা নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কি বলেছে ইন ইচ অফ দা ফলোইং পেয়ার্স হুইচ নাম্বার ইজ টু দা রাইট অফ দা আদার নাম্বার লাইন ও ইংলিশ আর বাংলায় আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমি আলাদা আলাদা করেই বলে দিচ্ছি এটা কোনো তোমার চাপের ব্যাপার নেই আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি প্রথমে বাংলা মিডিয়ামের কোশ্চেনটা বলে দিই বাংলা মিডিয়ামের কোশ্চেনে যে প্রশ্নটা দেওয়া আছে বলেছে নিচের দেওয়া সংখ্যা দুটির মধ্যেকার সমস্ত মানে পূর্ণ সংখ্যাগুলো লেখো ক্রমবর্ধমান ক্রমে লিখুন ঠিক আছে তো ক্রমবর্ধমান বর্ধমান ক্রম মানে কি আমি তো গ্রুপে বলে দিয়েছিলাম এটার মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডার বা ছোট থেকে বড় ঠিক আছে এরকম ছোট থেকে বড় আকারে সাজাতে হবে ছোট থেকে বড় আকার এটাকে বলা হয় ইনক্রিজিং অর্ডার বুঝতে পেরেছো এটাকে বলা হয় ইনক্রিজিং অর্ডার ছোট থেকে বড় আকারে সাজাও যেমন ধরো ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি দুই তিন চার পাঁচ তো এটা হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো হচ্ছে বুঝতে পেরেছো তাহলে আমি এখানে এক একটা কোশ্চেন আমি একটা কোশ্চেন করে দিচ্ছি আমি সবগুলো করবো না আমি একটা কোশ্চেন করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে কারণ একটা করে দিলেই তোমরা নিজেরা বুঝতে পারবে তাহলে এই আমি এই কোশ্চেনটা ধরছি বিয়ের কোশ্চেনটা ধরছি কি বলেছে বিয়ের কোশ্চেনে বিয়ের কোশ্চেনে বলেছে মাইনাস চার এবং মানে তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে নিচের দেওয়া দুটি মানে সংখ্যা দুটির মধ্যেকার সমস্ত পূর্ণ সংখ্যাগুলি লেখো নিচে যেই সংখ্যাগুলো দেওয়া আছে যে জোড়া জোড়া সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে লিখতে বলেছে তোমার দেখো প্রতিটা মানে এ বি সি ডি চারটা দিয়ে দুটো করে পূর্ণ সংখ্যা দেওয়া আছে বলছে শূন্য আর মাইনাস সাত তাহলে শূন্য আর মাইনাস সাতের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে ওগুলো লিখতে হবে আচ্ছা একটা তারপরে নেক্সট দিয়েছে মাইনাস চার আর চার তাহলে মাইনাস চার আর চারের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে ওগুলো লিখতে হবে নেক্সট হচ্ছে মাইনাস আট আর মাইনাস পনেরো তাহলে মাইনাস আট আর মাইনাস পনের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে যতগুলো ইনটিজার আছে লিখতে হবে আচ্ছা লাস্ট যেটা আছে

নয় এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পাঁচ থেকে দশের মধ্যে আছে আচ্ছা এবার আমি তোমাকে যদি বলি যে এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাও তাহলে তুমি বলো স্যার এটা তো ছোট থেকে বড় আকারেই সাজানো আছে সব থেকে ছোট ছয় আর সব থেকে বড় নয় ছোট থেকে বড় আকারেই সাজানো আছে কিন্তু আমি তোমাকে যদি বলি এটাকে বড় থেকে ছোট আকারে সাজাও তাহলে তুমি কি করবে নয় আট সাত ছয় বুঝতে পেরেছো ইজি আচ্ছা তাহলে আমি যে প্রশ্নটা করবো বলেছিলাম সেই প্রশ্নটা করে দিচ্ছি তাহলে মাইনাস চার এবং প্লাস চারের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে বলতে হবে মাইনাস চার আর প্লাস চারের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে গো আমি এঁকেও দেখিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে আমি তোমাকে এঁকে দেখিয়ে দিচ্ছি মাইনাস চার এবং প্লাস চারের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে আমি তোমাকে এঁকেও দেখিয়ে দিচ্ছি শূন্য এক দুই তিন চার আর পাশে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার তাহলে মাইনাস চার আর চারের মধ্যে কতগুলো সংখ্যা আছে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই আর তিন মাইনাস চার এবং চারের মধ্যে মানে এই দুটোকে ধরা যাবে না এদের মধ্যে তাহলে এদের মধ্যে মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আছে এবার বলছি এগুলোকে ক্রমবর্ধমান আকারে সাজাতে মানে ছোট থেকে বড় আকারে সাজাতে তাহলে সব ছোট কোনটা সবথেকে ছোট সংখ্যা কোনটা সব ছোট সংখ্যা মাইনাস তিন মাইনাস থেকে বড় হচ্ছে মাইনাস টু এর থেকে বড় মাইনাস এর থেকে বড় জিরো এর থেকে বড় এক এর থেকে বড় দুই এর থেকে বড় তিন এবং এর থেকে বড় চার এবং এই সংখ্যাটা কি এই সংখ্যাটা বলা হয় লেস দেন চিহ্ন এগুলো সব পড়িয়েছি তাই না এটা হচ্ছে লেস দেন চিহ্ন মানে মাইনাস তিন এর থেকে মাইনাস দুই বড় মাইনাস দুই এর থেকে মাইনাস এক বড় মাইনাস এক এর থেকে জিরো বড় জিরো থেকে এক বড় এক এর থেকে দুই বড় দুই এর থেকে তিন বড় ক্লিয়ার বুঝাতে পেরেছি আমি আর একটা উদাহরণ নিয়ে তোমাকে একটা আরেকটা একটা মিনিং বুঝিয়ে দিচ্ছি ধরো এই প্রশ্নটাই দেওয়া থাকতো এই জন্য ধরো মাইনাস আট থেকে পনেরো মাইনাস আট থেকে পনেরো মাইনাস আট থেকে পনেরো আমি মাইনাস আট থেকে মাইনাস পনের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে লিখবো কিন্তু আমি বড় থেকে ছোট আকারে সাজাবো বড় থেকে ছোট মানে মান কমবে পনেরোর মধ্যে যতগুলো সংখ্যা আছে আমাকে আগে লিখতে হবে তাহলে মাইনাস আট আর মাইনাস পনের মধ্যে কতগুলো সংখ্যা আছে মাইনাস আট এবং মাইনাস পনেরোর মধ্যে কতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে তাহলে মাইনাস আট এবং মাইনাস পনের মধ্যে মাইনাস নয় মাইনাস দশ মাইনাস এগারো মাইনাস বারো মাইনাস তেরো মাইনাস এবার আমি বলেছি এগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাবো মানে সব এরকম এর ভাবে সাজাবো সব থেকে বড় তারপরে ছোট তারপরে ছোট তারপরে ছোট এটাকে বলা না বড় থেকে ছোট আকারে সাজানো বড় থেকে ছোট আকারে মানে মান কমবে ধীরে ধীরে আচ্ছা বলো এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা এইখানে সবথেকে বড় সংখ্যা কোনটা এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন এই সব ছোট সংখ্যা হচ্ছে মাইনাস চোদ্দ তাহলে স্যার এটা তো বড় থেকে ছোট আকারেই সাজানো আছে তাহলে সবথেকে বড় সংখ্যা এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এবং এটা সবথেকে থেকে ছোট সংখ্যা রেখার উপরে যদি আমি দেখাতে চাই তাহলে কেমন করে হবে ব্যাপারটা সংখ্যা রেখার উপরে আমি যদি দেখাতে চাই তাহলে এটা হচ্ছে জিরো অনেকগুলো ঘর ধরো ডট 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 করে আমি দেখাচ্ছি স্কিপ করে দেখাচ্ছি ধরো মাইনাস আট তারপরে মাইনাস নয় মাইনাস দশ মাইনাস এগারো মাইনাস বারো মাইনাস তেরো মাইনাস চোদ্দ আর মাইনাস পনেরো তাহলে মাইনাস মানে মাইনাস পনেরো এবং মাইনাস আটের মধ্যে কি কি সংখ্যা আছে মাইনাস এবং মাইনাস মধ্যে এই সংখ্যাগুলো আছে এবং আমি তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম যে সেই যেই সংখ্যাটা ডান দিকে থাকে সে বড় হয় তাহলে সব ডান দিকে কে আছে সব ডান দিকে আছে মাইনাস আর সব দিকে বাম দিকে আছে এটা মাইনাস ফোরটিন তাহলে এটা সব থেকে ছোট এটা সব বড় তাহলে তাহলে তুমি যদি এইভাবে লিখো তুমি যদি মাইনাস চোদ্দ মাইনাস তেরো মাইনাস বারো তাহলে তুমি ছোট থেকে বড় আকারে লিখছো কারণ এটা সব দিকে ছোট মাইনাস চোদ্দ সব থেকে ছোট ঠিক আছে আর মাইনাস নাইন সব থেকে বড় এবার তুমি ছোট থেকে তাহলে বড় আকারে লিখবে আর তুমি যদি আর তুমি যদি মাইনাস নাইন লিখছো সবার আগে তাহলে এটা সব থেকে বড় তাহলে তুমি বড় থেকে ছোট আকারে তাহলে মাইনাস ইলেভেন তারপরে মাইনাস টুয়েলভ তারপরে মাইনাস থার্টিন তারপরে মাইনাস ফোরটিন এরকম বড় থেকে ছোট আকারে বুঝতে পেরেছো আমি ছোট ইচ্ছা করে এমন করে লিখলাম বড় থেকে আমি লিখার সাইজটাকেও বড় থেকে ছোট আকারে লিখেছি বুঝতে পেরেছো তাহলে বড় থেকে ছোট ছোট থেকে বড় এটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং এই প্রশ্নতে কি বলেছে এই প্রশ্নটাও তোমাদের হয়ে গেছে আশা করছি বুঝতে পেরে গেছো ঠিক আছে তাহলে তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হলো কি করতে হবে দুটো সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে ওগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে আচ্ছা এটা বাংলা কোশ্চেনে ছিল ইংলিশ কোশ্চেনের প্রশ্নটা অন্য দেওয়া হয়ে গেছে ঠিক আছে বাংলা কি মানে ইংলিশ প্রশ্নতে কি দেওয়া আছে ইংলিশ প্রশ্নতে দেওয়া আছে যে ইন ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হুইচ নাম্বার ইজ টু দ্য রাইট অফ দ্য আদার নাম্বার ইন দ্য লাইন মানে জিজ্ঞাসা করছে কে কার ডান দিকে থাকবে সেই সেম কনসেপ্ট কে কার ডান দিকে থাকবে আমি ইন্টিজিয়ারের ভিডিওতে তোমাকে বলেছিলাম না যে যেই সংখ্যাটা বড় হবে সে ডান দিকে থাকবে দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট কি করে বুঝবে সংখ্যা রেখা আঁকবে যে ডান দিকে থাকবে সে বড় এরকম আমি অনেক প্রশ্ন তোমাকে দেখিয়েছি আর এই এই একটু আগেও তোমাকে দেখালাম তো এটা হচ্ছে সেই ধরনের প্রশ্ন কি বলেছে যে ইন ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হুইচ নাম্বার ইজ টু দ্য রাইট অফ দ্য আদার নাম্বার অন দ্য নাম্বার লাইন ঠিক আছে নাম্বার লাইনে কে কার ডান দিকে থাকবে মানে কে এখানে আলটিমেটলি জিজ্ঞাসা করছে দুটো সংখ্যার মধ্যে কে বড় ঠিক আছে তো যেহেতু যে কোন কোশ্চেনটা দিয়েছে তেমন করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে ধরো আমি এই প্রশ্নটা নিচ্ছি ধরো আমি মাইনাস থ্রি এবং মাইনাস এইট নিচ্ছি ঠিক আছে এই দুটোর মধ্যে কে বড় মাইনাস থ্রি বড় আচ্ছা এটা তো আমি জানি এবারে বলছে কে কার ডান দিকে থাকবে তো চলো একটা সংখ্যা রেখা আঁকি একটা সংখ্যা রেখা আঁকে দেখি মাইনাস থ্রি আর মাইনাস এইটের মধ্যে কে কার ডান দিকে থাকবে তাহলে মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস এইট আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি তুমি বলো তোমার এখানে তো আঁকাই আছে তাও ছাড়ো আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি তাহলে তুমি বলো কে কার ডান দিকে থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপরে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তাহলে মাইনাস এইট এইখানে আর মাইনাস থ্রি এখানে বড় কে অবশ্যই মাইনাস থ্রি বড় আমি বলেছি যে ডান দিকে থাকবে সে বড় বা সংখ্যাগুলো ডান দিকে বাড়ে দ্য নাম্বার ইনক্রিজিং অন রাইট ঠিক আছে তাহলে এইটাই তোমাকে জিজ্ঞাসা করেছিল যে কে কার ডান দিকে থাকবে তাহলে এখানে মাইনাস থ্রিটা রাইটে থাকবে তাই না মাইনাস থ্রিটা রাইটে থাকবে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কোশ্চেন তেমনই ধরো আর একটা কোশ্চেন দিয়ে আমি আর করাবো না বাকিগুলো তোমরা করবে ডি এরটা করি ঠিক আছে মাইনাস ইলেভেন আর মাইনাস টেনের মধ্যে কে কার ডান দিকে থাকবে ঠিক আছে মাইনাস ইলেভেন টেন আর টেন মানে মাইনাস ইলেভেন আর টেন মাইনাস ইলেভেন অ্যান্ড টেন মাইনাস ইলেভেন অ্যান্ড টেন কে কার ডান দিকে থাকবে এটা তো খুব ফানি এবং ইজি প্রশ্ন এবং আমি তোমাকে এই প্রশ্নগুলো করিয়েছি তাহলে সবার মাঝখানে মাঝে জিরো এই পাশে কে থাকবে এই পাশে থাকবে দশ আর এই পাশে থাকবে মাইনাস এগারো তাই না এটাই তো হবে এটা তো পজিটিভ ইন্টিজার এটা তো পজিটিভ ইন্টিজার আর এটা তো নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার ইজ অলওয়েজ অন রাইট এন্ড নেগেটিভ ইন্টিজার ইজ অলওয়েজ অন লেফট হুজ জিরো জিরোর সবসময় ডান দিকে পজিটিভ ইন্টিজার এবং সব দিকে সবসময় বাম দিকে নেগেটিভ ইন্টিজার তাহলে কে কার ডান দিকে থাকবে তাহলে অবভিয়াসলি টেন হচ্ছে ডান দিকে থাকবে টেন অন দ্য রাইট ঠিক আছে এবং বড় কে দুটো সংখ্যার মধ্যে অবভিয়াসলি এটাই বড় মানে টেন বড় কারণ এভরি পজিটিভ ইন্টিজার ইজ গ্রেটার দেন নেগেটিভ ইন্টিজার এগুলো সব বলেছিলাম যে নেগেটিভ এর থেকে সব থেকে নেগেটিভ মানে নেগেটিভ ইন্টিজারগুলো সব থেকে ছোট তার থেকে বড় জিরো এবং তার থেকে বড় হচ্ছে পজিটিভ ইন্টিজার রাইট আচ্ছা তাহলে আশা করছি এখানে তোমাকে কি করতে হবে বুঝতে পেরেছো এই যে দুটো দুটো করে সংখ্যা দেওয়া আছে এই দুটো দুটো সংখ্যার মধ্যে কে ডান দিকে থাকবে কে ডান দিকে থাকবে আচ্ছা এখানে বলে দাও মুখে মুখে হয়ে যাবে কে ডান দিকে থাকবে এখানে তাহলে এখানে নয় ডান দিকে থাকবে এখানে কে ডান দিকে মানে আলটিমেটলি বড় সংখ্যা আর বড় করানো আছে কত কারণ জিরো বড় এটা তখনই বলে দিলাম মাইনাস সিক্স আর সিক্স এর মধ্যে কে ডান দিকে থাকবে কে বড় সিক্স বড় তাহলে সিক্স ডান দিকে থাকবে এক আর মাইনাস এর মধ্যে কে বড় কে বড় মাইনাস একশো হতে পারে দেখতে প্রচুর বড় লাগছে কিন্তু না এটা বহুত ছোট সংখ্যা তাই না বহুত ছোট সংখ্যা কারণ মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মানে তুমি নেগেটিভ নিনটিজের আরো নিচের দিকে যাচ্ছ প্রচুর ছোট সংখ্যা তাহলে বড়কে এখানে এখানে বড় এক তাহলে ওয়ানটাই হচ্ছে ডান দিকে থাকবে বুঝতে পেরেছো তাহলে এই কোশ্চেন পেপারটা আশা করছি তোমরা আবার বুঝতে পেরেছো তোমাদের আর কোনো টাইপের ডাউট নেই এরপরে যদি কোনো ডাউট থাকে গ্রুপে তোমরা জানাবে বা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো কারণ নবদ্বীপ বিদ্যালয়ে চান্স পেতে হবে জয় হিন্দ